সরকারি বিএল কলেজ খুলনায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ আওসাফুর রহমান, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, সরকারি বিএল কলেজ খুলনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। এই অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, প্রোডাকশন, প্রোডাকশন কস্ট অ্যান্ড রেভিনিউ। আজকের পাঠ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের সম্পর্ক, রিলেশনশিপ এবং টিআর, এআর অ্যান্ড এমআর আন্ডার পারফেক্ট কম্পিটিশন। পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: এক, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের সম্পর্ক তোমরা ব্যাখ্যা করতে পারবে। দুই, সারণীর সাহায্যে মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের সম্পর্ক তোমরা ব্যাখ্যা করতে পারবে। তিন, চিত্রের সাহায্যে মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের সম্পর্ক তোমরা ব্যাখ্যা করতে পারবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের সম্পর্ক। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে। প্রত্যেক বিক্রেতার পণ্য সমজাতীয় হয়। দ্রব্যের দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অবাধ দরকষাকষি হয় এবং একটি নির্দিষ্ট মূল্যে দ্রব্য সামগ্রী বা পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারিত হয়ে যায় ক্রেতা এবং বিক্রেতার অবাধ প্রতিযোগিতার মাধ্যমে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই নির্ধারিত দামে প্রত্যেক বিক্রেতা তাদের দ্রব্যের এককগুলি বিক্রয় করে থাকে। এক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার পক্ষে এই স্থির দাম বা নির্ধারিত দাম পরিবর্তন করা সম্ভব নয়। বিক্রয়ের পরিমাণ বাড়লে বা কমলে দামের কোনো পরিবর্তন হয় না। তো আমরা দেখলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতার মধ্যে দ্রব্যের দাম নিয়ে অবাধ প্রতিযোগিতা হয় এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। এই নির্ধারিত দাম মেনে নিয়ে প্রত্যেক বিক্রেতা তাদের দ্রব্যের এককগুলি বিক্রয় করে থাকে এবং বিক্রয় পরিমাণ বাড়লে বা কমলে দামের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে এই স্থির দাম বা নির্ধারিত দাম পরিবর্তন করা সম্ভব নয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু দাম স্থির থাকে, ফলে বিক্রয় পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট আয় টিআর একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। এরূপ বাজারে দাম যেহেতু স্থির, সেহেতু বিক্রয়ের পরিমাণ যা হোক না কেন, দ্রব্যের দাম সবসময় সমান থাকে বলে গড়ায় সবসময় সমান থাকে এবং গড়ায়ের যেহেতু কোনো পরিবর্তন হয় না, সেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড়ায় এবং প্রান্তিক আয় পরস্পর সমান হয়, অর্থাৎ এআর সমান এমআর হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির বলে বিক্রেতা দ্রব্যের প্রতি একক স্থির দামে বিক্রয় করে থাকে, অর্থাৎ প্রতি এককের আয় স্থির থাকে, যার কারণে এআর স্থির। আবার অতিরিক্ত এককও বিক্রেতা একই দামে বিক্রয় করে থাকে, ফলে এমআরও স্থির থাকে এবং সেটি দামের সমান হয়। এর জন্য আমরা বলতে পারি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর এবং এমআর এবং পি পরস্পর সমান হয়। তো আমরা যদি সংক্ষেপে বলি তাহলে বলতে পারি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মোট আয় একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় এবং গড় আয় সমান প্রান্তিক আয় সমান দাম হয়, অর্থাৎ এআর সমান এমআর সমান পি হয়। সারণীর সাহায্যে মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের সম্পর্ক ব্যাখ্যা। সারণীতে বিক্রয়ের পরিমাণ, দাম, মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় দেখানো হয়েছে। বিক্রয়ের পরিমাণকে কিউ দ্বারা, দামকে পি দ্বারা, মোট আয়কে টিআর দ্বারা, গড় আয়কে এআর দ্বারা, প্রান্তিক আয়কে এমআর দ্বারা প্রকাশ করা হয়েছে। মোট আয়ের সূত্র হচ্ছে টিআর সমান পি গুণিত কিউ, অর্থাৎ দাম এবং বিক্রয়ের পরিমাণ গুণ করলে মোট আয় পাওয়া যায়। এআর সমান টিআর বাই কিউ, মোট আয়কে উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় আয় পাওয়া যায়।
এবার সমান ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ। অর্থাৎ বিক্রয়ের পরিবর্তন হলে, বিক্রয়ের পরিবর্তন হলে মোট আয়ের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে প্রান্তিক আয় বলে। তো আমরা দেখি পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির, অর্থাৎ সূচিতে দেখানো হয়েছে বা সারণীতে দেখানো হয়েছে যে দাম 4 টাকা স্থির। এখন বিক্রয়ের পরিমাণ 1 একক থেকে 2 একক, 2 একক থেকে 3 একক, 3 একক থেকে 4 একক, 4 একক থেকে যদি আমরা 5 এককে বাড়াই তাহলে মোট আয় 4 টাকা থেকে 8 টাকা, 8 টাকা থেকে 12 টাকা, 12 টাকা থেকে 16 টাকা, 16 টাকা থেকে 20 টাকা, এভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ মোট আয় একটা স্থির হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রথম এককের মোট আয় হচ্ছে 4 × 1 = 4 টাকা, দ্বিতীয় এককের মোট আয় হচ্ছে 4 × 2 = 8 টাকা, তৃতীয় এককের মোট আয় হচ্ছে 4 × 3 = 12 টাকা, চতুর্থ এককের মোট আয় 4 × 4 = 16 টাকা, পঞ্চম এককের মোট আয় 4 × 5 = 20 টাকা। তো আমরা দেখি বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট আয় একটা স্থির হারে বৃদ্ধি পাচ্ছে। এবার আসি আমরা গড় আয়। মোট আয়কে উৎপাদন বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় আয় পাওয়া যায়। 1 এককের মোট আয় ছিল 4 টাকা, 4 বিভক্ত 1 = 4 টাকা, দ্বিতীয় এককের মোট আয় ছিল 8 টাকা, 8 বিভক্ত 2 = 4 টাকা, তৃতীয় এককের মোট আয় ছিল 12 টাকা, 12 বিভক্ত 3 = 4 টাকা, চতুর্থ এককের মোট আয় ছিল 16 টাকা, 16 বিভক্ত 4 = 4 টাকা, পঞ্চম এককের মোট আয় ছিল 20 টাকা, 20 বিভক্ত 5 = 4 টাকা। তো আমরা দেখলাম যে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে গড় আয় স্থির থাকছে। এখন দেখি আমরা প্রান্তিক আয়। বিক্রয় পরিমাণ যখন 1 একক তখন প্রান্তিক আয় 4 টাকা, বিক্রয় পরিমাণ 2 একক তখন মোট আয় 4 টাকা, 4 এবং 8 এর ব্যবধান হচ্ছে 4 টাকা, 3 এককের মোট আয় হচ্ছে 12 টাকা, এক্ষেত্রে 8 এবং 12 ব্যবধান হচ্ছে 4 টাকা, 4 এককের মোট আয় হচ্ছে 16 টাকা, 12 এবং 16 ব্যবধান হচ্ছে 4 টাকা, এটি হচ্ছে প্রান্তিক আয়। পাঁচ এককের মোট আয় হচ্ছে 20 টাকা, 16 এবং 20 ব্যবধান হচ্ছে 4 টাকা, এখানে প্রান্তিক আয় হচ্ছে 4 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক আয়ও স্থির। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, এভাবে বিক্রয়ের পরিমাণ বাড়লে মোট আয় 4 টাকা, 8 টাকা, 12 টাকা, 16 টাকা, 20 টাকা, এভাবে একটি স্থির হারে বৃদ্ধি পায়। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 4 টাকা করে বৃদ্ধি পেয়েছে। গড়ায় এখানে স্থির থাকে, প্রান্তিক আয়ও স্থির থাকে, অর্থাৎ সেটি 4 টাকার সমান হয় এবং সেটি আবার দাম 4 টাকার সমান হয়। সুতরাং পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট আয় স্থির হারে বাড়বে, গড়ায় প্রান্তিক আয় এবং দাম স্থির থাকবে, ফলে AR = MR = P হয়। আমরা সারণীতে লক্ষ্য করেছি যে বিক্রয়ের পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে মোট আয়ও দ্বিগুণ হয়, বিক্রয়ের পরিমাণ যদি 3 গুণ হয় তাহলে মোট আয়ও 3 গুণ বৃদ্ধি পায়। এভাবে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট আয় স্থির হারে বৃদ্ধি পায়। তো এক কথা আমরা বলতে পারি যে পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে টিআর বা মোট আয় একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় এবং গড়ায় প্রান্তিক আয় এবং দাম পরস্পর সমান হয়। এজন্য MR = AR = P হয় পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে। চিত্রের সাহায্যে মোট আয়, গড়ায় এবং প্রান্তিক আয়ের সম্পর্কের ব্যাখ্যা, অর্থাৎ টিআর, এআর এবং এমআর এর সম্পর্ক আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। ক চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট আয় টিআর দেখানো হয়েছে। খ চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড়ায় এবং প্রান্তিক আয় অর্থাৎ এআর এবং এমআর দেখানো হয়েছে। ক চিত্রে টিআর হচ্ছে মোট আয় রেখা, খ চিত্রে এমআর হচ্ছে প্রান্তিক আয় রেখা, এআর সমান গড়ায় রেখা, পি সমান দাম রেখা। ক চিত্রে টিআর মূলবিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এবং এটি সরলরেখী এবং খ চিত্রে এমআর, এআর এবং পি রেখা ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ এআর রেখার সাথে এমআর রেখা মিশে থাকে এবং সেটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। ক চিত্রে আমরা দেখি যে
বিক্রয়ের পরিমাণ 1 একক থেকে 2 একক, 2 একক থেকে 3 একক, 3 একক থেকে 4 একক, 4 একক থেকে 5 একক এভাবে বৃদ্ধি পেলে বিক্রয় মোটায় 4 টাকা থেকে 8 টাকা, 8 টাকা থেকে 12 টাকা, 12 টাকা থেকে 16 টাকা, 16 টাকা থেকে 20 টাকা এভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ মোটায় স্থির হারে বৃদ্ধি পেয়েছে, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোটায় স্থির হারে বৃদ্ধি পেয়েছে, ফলে মোটায় রেখা শূন্য থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ মূলবিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এবং সেটি সরলরৈখিক। খচিত্রে বিক্রয়ের পরিমাণ 1, 2, 3, 4, 5 একক এভাবে বৃদ্ধি পেলে গড়ায় স্থির, প্রান্তিকায় স্থির এবং সেটির দামের সমান, অর্থাৎ দাম এখানে 4 টাকা স্থির। বিক্রয় পরিমাণ বাড়লে গড়ায় স্থির থাকে, প্রান্তিকায়ও স্থির থাকে এবং সেটি দামের সমান হয়। এজন্য প্রান্তিকা রেখা গড়ায় রেখার সাথে মিশে থাকে এবং সেটি দামের সমান হয়। তো আমরা দেখলাম যে গড়ায় রেখা এবং প্রান্তিকা রেখা একসাথে মিশে থাকে এবং সেটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। তো এক কথায় বলতে পারি যে আমরা পণ্য প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোটায় বৃদ্ধি পায় একটি স্থির হারে, এজন্য মোটায় রেখা মূল বিন্দু থেকে ডান দিকে উত্থিত হয় এবং সেটি সরলরৈখিক হয়, এবং গড়ায় রেখার সাথে প্রান্তিকায় রেখা মিশে থাকে এবং সেটি দামের সমান হয়, যার কারণে এ আর সমান এম আর সমান বি হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টপিক ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড়ায় প্রান্তিকায় এবং মোটায়ের মধ্যে সম্পর্ক। তোমরা যা শিখতে পেরেছো সেগুলি হচ্ছে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে মোটায় গড়ায় এবং প্রান্তিকায়ের সম্পর্ক তোমরা শিখতে পেরেছো। মোটায় গড়ায় এবং প্রান্তিকায়ের মধ্যে সম্পর্ক কিভাবে সারণীর সাহায্যে ব্যাখ্যা করা যায় সেটি তোমরা শিখতে পেরেছো। মোটায় গড়ায় এবং প্রান্তিকায়ের মধ্যে সম্পর্ক কিভাবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় সেটি তোমরা শিখতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করে থাকো এবং বাড়িতে যদি তোমাদের পাঠ্যবইটি তোমরা পড়ে নাও, তাহলে অনুপযোগিতামূলক বাজারে মোট আয় গড় আয় এবং প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সব ধরনের সমস্যা তোমরা সমাধান করতে পারো বলে আমার বিশ্বাস। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।